হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি ভেটকুল পাতার একটি রেসিপি নিয়ে। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি এক গোছ মতো ভেটকুল পাতা নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি রান্না করব, যেহেতু এগুলো প্রচণ্ড ফাঁপা এবং বড় বড় পাতা হয়, তার জন্য এটা এত ফুলে রয়েছে। এখানে আমি এক গোছ মতো নিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এক চা চামচ মতো আদা রসুন বাটা, আর আমি একটা পাতিলেবু অর্ধেক করে কেটে নিয়েছি। এটা আমি একদম পরে ইউজ করব। আর এখানে আমি ছোট চামচের এক চামচ মতো কালো জিরে নিয়ে নিয়েছি। তো এই কালো জিরে, লেবু, আদা রসুন, পেঁয়াজ আর ভেটকুল পাতা, এগুলো দিয়ে রান্নাটি হবে। তো চলুন এবার আমি পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। তো আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবং জলটিকে দিয়ে হাই ফ্লেমেই কিন্তু রেখেছি। রেখে আমি যে পাতাগুলো ছিল ভেটকুল পাতা, সেই পাতাগুলো আমি আবার সবগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু চেপেই দিচ্ছি, যেহেতু এগুলো ফাঁপা, মানে প্রচণ্ড বড় বড় পাতা, তার জন্য এগুলো এরকম বাইরে বেরিয়েই থাকবে। তো আস্তে আস্তে নিজের দিকটা হয়ে গেলে তো অপর পিঠটা আবার উল্টে দিলে, আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে দিলে পাতাগুলো এমনিতেই ছোট ছোট হয়ে যাবে। তখন দেখবেন যে কড়াইয়ের মধ্যে একটুখানি হয়ে পড়ে রয়েছে। যাই হোক, তো আমি এইভাবে উল্টে উল্টে দিচ্ছি নানারকমভাবে বা নানা দিক থেকে, যাতে সবগুলো ভালোভাবে ভাপানো আমার হয়ে যায়। তো এ দেখুন, আমি এবার এদিক ওদিক উল্টে করে দিয়েছি। দিয়ে দেখুন অনেকটা এটা কমে গিয়েছে। এরপর দেখুন এখানে যে জলটা ছিল, জলটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। পাতাটার যে পরিমাণটা, সেটাও অনেকটাই কমে গিয়েছে। তো এটা কিন্তু আমি সমস্ত কাজটা হাই ফ্লেমেই করেছি। তো দেখুন, এবার দেখুন এটা হয়ে গিয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে আমি এটা এবার অন্য একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। সেই ঝাঁঝরিতে আমি ঢেলে এটা জল ঝরাতে দেব, আর হচ্ছে ঠান্ডা করতে দেবো এটাকে। তো এটা আমি এখন আপাতত ঠান্ডা করতে দিই আর জল ঝরতে দিই। তো ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার আমি ফিরে আসছি। তো এইবার দেখুন এটি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আবার ফিরে এসেছি। তো এবার আমি এই যে ভেটকুল পাতাগুলো ছিল, এগুলো থেকে রসটা আমি নিংড়ে বার করে নেব। যেহেতু এর পাতাতে এমনি রস থাকবে, জল থাকবে, তার জন্য আমি এটা কিন্তু রসটা বার করে নিচ্ছি, যাতে আমার কড়াইয়ের মধ্যে সময়টা একটু কম লাগে। তো আমি জলগুলো সমস্তগুলো থেকে ভালোভাবে নিংড়ে বার করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি শিলে বাটবো না, আমি এমনি শিলে আপাতত রেখেছি। তো আমি এটা মিক্সিতে বেটে নেব। তো এই দেখুন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই কাঁচা লঙ্কা ইউজ করবেন। চলো চলুন এটা আমি মিক্সিতে বেটে নিই। তো এই দেখুন আমি এবার এটা মিক্সিতে পুরো ভালোভাবে বেটে নিয়েছি। এর মধ্যে কোনো গোটা পাতাও নেই, কোনো পাতার কোনো টুকরো নেই, শুধুমাত্র পুরো ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। তো চলুন এবার রান্নাটি করা যাক। তো আমি এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে আমি দু পলা বা দু চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা খুব একটা গরম করছি না, আমি তার আগেই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা যেহেতু এমনিতেই কালো, তো এটা খুব একটা বোঝা যাবে না, তার জন্য আমি জাস্ট একটুখানি হাই ফ্লেমে দিয়ে ভেজে নিচ্ছি। তো এর এই যে ফেনা ফেনা তৈরি হচ্ছে, তো এরকম তৈরি হয়ে গেলেই আমি এখানে এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি জাস্ট একটুখানি ওই 4-5 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তো এরপর আমি ওইখানে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা। দিয়ে আমি পেঁয়াজটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। তো আপনারা কিন্তু এই ভেটকুলের রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটি কিন্তু শুকনো ভাতের সাথে খুবই সুন্দর খেতে লাগবে। তো এই দেখুন আমি পেঁয়াজটা এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে কালার যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। তো এবার দেখুন পেঁয়াজের রঙটা লালচে হয়ে গিয়েছে, আমার ভাজাও হয়ে গিয়েছে। তার জন্য আমি এবার এখানে যে আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এবার আমি যে পাতাটা বেটে রেখেছি সেই পাতাটা আমি দিয়ে দিচ্ছি, মানে ভেটকুল পাতাটা আমি দিয়ে দিচ্ছি। যে পাতা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে আর কি নাড়াচাড়া করতে হবে, কারণ এটি মানে আর কি জলটায় মরতে, মানে এর মধ্যেও তো জল থাকে, আমি অনেক জল ঝরিয়ে নিচ্ছি তাও তো জল থাকবে। তো এই জলটা ঝরতে কিন্তু অনেকটাই মোটামুটি টাইম লাগে। তো তার জন্য এটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে। আর আপনারা যদি হাই ফ্লেমে দিয়ে রাখেন তাহলে কিন্তু নেড়েচেড়ে অবশ্যই যেতে হবে, কারণ নাহলে এটা নিচে বসে যেতে পারে। তো এটা যদি আপনারা লো ফ্লেমে করেন তো করবেন, কিন্তু আমি হাই ফ্লেমেই করেছি।
তো এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি এখানে চা চামচের হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আপনাদের আপনার আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। দিয়ে আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, সব নুন আর যে পাতাটা মানে সব উপকরণগুলো ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি দেখুন কত ভালোভাবে এটাকে নাড়তে হচ্ছে আমাকে, এরভাবে নাড়িয়েই যেতে হবে অল টাইম। তো এ দেখুন, তো এরপর আমি যখন একটু ভালো মতো করে নাড়াচাড়া সমস্ত হয়ে যাবে, তখন আমি যে লেবু রসটা ছিল তাই সেটা দিয়ে দিলাম। ওই লেবু রস আমি বার করে নিয়েছি আর কি। তো লেবু রসটা কিন্তু মাস্ট একদম দিতেই হবে, কারণ কি অনেক সময় পাতাটা মুখ চুলকাতেও পারে তার জন্য। তো এবার দেখুন এটা খয়েরি কালার ধারণ করেছে এবং এটি কড়াই থেকে পুরো উঠে যাচ্ছে এবং পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। তো এই রকম যখন হয়ে যাবে তখন এটা কিন্তু একদম খাবার জন্য উপযোগী হয়ে যাবে। আপনার এটা কড়াই থেকে তখন নামিয়ে নেবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি, এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি আগেও বললাম শুকনো পাতার সাথে খুবই ভালো লাগবে। তো ভেটকুল পাতার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু রান্নাটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো দাঁড়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।